হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোর সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, দারুণ টেস্ট হয় শাহি মালাই কোফতা। বাড়িতে কোনো রকম গেট টুগেদার রাখলে এই নিরামিষ রেসিপিটি ট্রাই করতে পারেন, এছাড়া যে কোনো পূজার ভোগে নিরামিষ ভোগ হিসেবেও দিতে পারবেন। অন্তত একবার হলেও অবশ্যই এটা বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখানে 250 গ্রাম পনির নিয়েছি, এইভাবে হাত দিয়ে পনিরটা ভেঙে দিলাম আর আলতো হাতে মেখে নিতে হবে। এইভাবে একটু ঝুরো ঝুরো করে নিতে হবে। যতটা পনির ব্যবহার করবেন তার 1/4 ভাগ খোয়া ক্ষীর দিতে হবে। এই খোয়া ক্ষীর আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম, এরই সাথে দিয়ে দিলাম ময়দা। পনিরের 1/4 ভাগ করে নিতে হবে। খুবই সামান্য করে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো। স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে মেখে নেব। একটু বেশ চেপে চেপে মেখে নিতে হবে। এইভাবে মেখে নিয়ে বেশ 15 মিনিট মতন রেখে দিলাম। এদিকে নিয়েছি কিছু পরিমাণ কুচানো আনারস, একটি মিক্সার জারে এই কুচানো আনারস দিয়ে দিলাম। সামান্য করে লবণ আর চিনি দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। সামান্য পরিমাণ জল দিয়ে এই দেখুন একটা পেস্ট তৈরি করে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি আর খুব সামান্য পরিমাণে তেল মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম এই আনারসের পেস্ট। প্রথমে কম আঁচে রেখে ভালো করে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিলাম কুচানো কাজু আর আমন্ড বাদাম আর কিছু পরিমাণ কিশমিশ। এই কোফতায় এই ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করলে দারুণ খেতে লাগে। আপনারা শুধু কাজু বাদাম আর কিশমিশ দিয়েও এই কোফতা বানাতে পারেন। কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ক্রমশ নাড়াচাড়া করে ভাজতে থাকব আর ঘন করে নেব। কোফতার পুর একদম তৈরি। এবার এই পুর সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এবার কোফতাগুলো তৈরি করে নেব। ছোট বা বড় যেমন ইচ্ছে সেই রকম সাইজ করে কোফতাগুলো বানিয়ে নিতে পারেন। প্রথমে এইভাবে গোল করে নিতে হবে, তারপর একটা বাটি মতন বানিয়ে তার ভেতরে পুর ভরে দিতে হবে। আপনারা ইচ্ছে মতো পুর ভরে নিতে পারেন। পুর ভরে দেওয়ার পর আবার আস্তে করে 2 হাতের চাপ দিয়ে এইভাবে গোল করে নিতে হবে। আমি একটু বড় সাইজের কোফতা বানাচ্ছি। ওই একই রকমভাবে কিছু পরিমাণ পনির নিয়ে প্রথমে গোল বলের মতন করে নিতে হবে, তারপর একটা বাটি মতন তৈরি করে এই আনারসের পুর ভরে দিতে হবে। চেষ্টা করবেন কোফতার বাইরেটা যেন একদম মসৃণ থাকে। হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটু মসৃণ করে দিতে হবে, তাহলে ভাজার সময় কোফতা ফেটে যাবে না বা বাইরে থেকে কোনো রকম ক্র্যাক আসবে না। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আঁচটা মাঝারিতে করে কোফতাগুলো একে একে ভেজে নিতে হবে। কোফতা ভাজা হয়ে গেল, এবার আস্তে আস্তে তেল থেকে তুলে নেব। মালাই কোফতার গ্রেভি তৈরি করার জন্য মিক্সার জারে দিয়ে দিলাম 4টে কাজু বাদাম, 2 চামচ পোস্ত, 4 চামচের মাপ করে 2 চামচ মগজদানা, 1টা শুকনো লঙ্কা, 2টো দারচিনি স্টিক আর 2টো ছোটো এলাচ। এবার ভালো করে বেটে নিতে হবে। এতটা পরিমাণ তেল আমি রাখবো না, তাই অতিরিক্ত তেল আমি সরিয়ে দিচ্ছি। রান্নায় ফ্লেভার আনার জন্য তেলের মধ্যে 1 চামচ গাওয়া ঘি মিশিয়ে দিলাম। সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আঁচটা এই সময় কম থাকবে। এবার আমি 2-3 চামচ এই তেল একটা ছোট্ট বাটিতে করে তুলে রেখে দিলাম। এটা আমি রান্নায় পরে ব্যবহার করব। ফোড়নে দিলাম আস্ত জিরে 1 চামচ। হালকা করে ভেজে গেলেই দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 1 ইঞ্চি সাইজের আদাকে আর 4-5টা কাঁচা লঙ্কাকে একসাথে বেটে নিয়েছিলাম। কালারের জন্য খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই যে কাজু পোস্ত আর মগজদানার যে পেস্ট তৈরি করেছিলাম এটা দিয়ে দিলাম। প্রথমে ভালো করে ভেজে নেব। ক্রমশ নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে তলা থেকে পুড়ে যেতে পারে। বেশ 5-7 মিনিট মতন ভাজার পর দেখবেন চারদিক থেকে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 7 মতো লবণ আর 1 চামচ কাসুরি মেথি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 গ্লাস গরম জল। এই শাহি মালাই কোফতা একটু মাখো মাখো হয়, খুব বেশি ঝোল থাকে না, তাই আমি জলের পরিমাণ সেইভাবেই দিয়েছি।
এবার এই ভাজা কোফতাগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। এবার কম আঁচ করে ঢেকে বেশ 3-4 মিনিট মতন রান্না করতে হবে। এতে কোফতাগুলো নরম হয়ে যাবে আর গ্রেভি একদম তৈরি হয়ে যাবে। এই দেখুন সময় হয়ে গেছে, কোফতাগুলো একদম সফট আর জুসি হয়ে গেছে। আর আমি গ্রেভিটা এই রকমই রাখবো, এর থেকে বেশি ঘন করব না। আমি পোলাওয়ের সাথে সার্ভ করব, তাই আমি গ্রেভি এই রকমই রাখলাম। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ শাহি মালাই কোফতা। বাড়িতে যে কোনো ঘরোয়া অনুষ্ঠান রাখলে বা পার্টি বা গেট টুগেদার রাখলে, এমনকি পূজার ভোগেও এই নিরামিষ রান্নাটি অবশ্যই বানাতে পারেন। তেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর যে 2 চামচ তেল তুলে নিয়েছিলাম, সেই তেলটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এতে দেখতে খুব সুন্দর লাগবে। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।